দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একদম নতুন ধরনের একটা রেসিপি এনেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি ফ্রাইড রাইস নিয়ে আসিনি, আজকে আমি নিয়ে এসেছি ভেজ পোলাও রেসিপি। বাসন্তী পোলাও, কাশ্মীরি পোলাও সবাই খেয়েছো এবং বানিয়েওছো, তো সেই জন্য আজকে আমি একদম অন্যরকমভাবে তৈরি ভেজ পোলাও রেসিপি নিয়ে এসেছি। এখানটায় আমি নিয়ে নিয়েছি দাওয়াত বাসমতি চাল 2 কাপ, নিয়েছি এখানটায় জিরের গুঁড়ো 1 চামচ, চিনি 4 চামচ, আধা হাফ চামচ বাটা, লবণ 1 চামচ, গরম মশলা গুঁড়ো, কাজু, কিশমিস, আর নিয়ে নিয়েছি এখানটায় ফোড়নের জন্য কিছু গরম মশলা, আর লাগছে কিছু সবজি। যেহেতু ভেজ পোলাও, এর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম টুকরো করে, বিনস, গাজর, ফুলকপি, ফোড়নের জন্য তেজপাতা, ঘি নিয়েছি, আর নিয়েছি এখানটায় পনিরের টুকরো। তো কীভাবে পোলাওটা করবো সেটা দেখতে থাকো। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ফ্রাইড রাইসের মতোই জিনিস, তবে বানানো কিন্তু একেবারে অন্যরকম, আর ফ্রাইড রাইসের থেকে কিন্তু বানানো অনেকটাই সোজা। তো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে। প্রথমে দেখো, একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে কিন্তু পনির দিয়ে দিলাম। পনিরগুলোকে হালকা সতে করে তুলে নেব। তো দেখো পনিরগুলো কিন্তু হয়ে গেছে আমার, তো আস্তে আস্তে তুলে নেব। পনির বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়, এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এইবার এই তেলের মধ্যে সব সবজিগুলোকে অ্যাড করে দিলাম। প্রথমে কিন্তু সবজিগুলোকে ভেজে আমার তুলে নিতে হবে। তো এই দেখো দিয়ে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এবং বিনস, সব কিছু ভালো করে ধুয়ে এখানটায় যে আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবে খুব বেশি ওভারকুক বা কালার চেঞ্জ না হয়ে যায় এখনই। তো ফিরে এলাম 2-3 মিনিট বাদে, দেখো অনেকটা পরিমাণ মনে হচ্ছে না কমে এসছে, তো অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো আরও 5 মিনিট মতো ভেজে ফিরে আসছি। আরও 5 মিনিট পর ফিরে এলাম, দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে সবজি। এই পর্যায়ে কিন্তু সবজি তুলে নেব, মোটামুটি 50% আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমি যে বাসমতি চাল নিয়েছিলাম সেই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আদা বাটা, নুন আমি এখন একটু কমে দিচ্ছি, পরে দেখে নুনটা অ্যাড করে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানটায় জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর চিনিটাও আমি এখানটায় অর্ধেকটা দেবো, মানে 2 চামচ পরিমাণ দেবো, আর আমি দেখে তারপর অ্যাড করব, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো দেখো এবার কিন্তু সব কিছু খুব ভালো করে চালের সঙ্গে মেখে নিতে হবে। এই যে চালটা যে আমি ম্যারিনেট করছি না, এই চালটাকে ম্যারিনেট করে মিনিমাম কিন্তু 1/2 ঘন্টা রাখতে হবে। তোমরা 1 ঘন্টা রাখতে পারলে কিন্তু আরও ভালো হবে, তাহলে চালের মধ্যে সব মশলা ভালো করে ঢুকে যাবে। তো আমি কিন্তু 1 ঘন্টাই রেখেছি, মানে ম্যারিনেট করার পরে 1 ঘন্টা রেখে দেবো। আর তোমাদের যদি সময় কম থেকে, কম করেও 1/2 ঘন্টা কিন্তু রাখবে। তো দেখো খুব ভালো করে কিন্তু চালটাকে আমার মাখা হয়ে গেছে। এইবার আমি 1 ঘন্টার জন্য চালটাকে রেস্ট দেব, ফিরে আসব 1 ঘন্টা বাদে। তো ফিরে এলাম 1 ঘন্টা বাদে, ওই সবজি ভাজার কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা সাদা তেল, 2 চামচ মতন দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু আমার ঘি দিয়ে মাখা আছে চালটা, সেই জন্য কিন্তু তেলটা কমিয়ে দিলাম। এখানে অ্যাড করে দিলাম 1টা বড় এলাচ, 4 এলাচ, দারচিনি এবং তেজপাতা। যেহেতু বড় এলাচ দিয়েছি, 4 এলাচ দিয়েছি, তো সেই জন্য ছোটো এলাচ কিন্তু এখানে অ্যাড করিনি। তো গরম মশলাগুলোকে একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো এদিকে আমার ভাজা কিন্তু হয়ে গেছে, গরম মশলা খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল। এইবার এখানটা অ্যাড করে দিচ্ছি চাল, চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে তোমাদের একটা কথা বলে রাখি, যতটা পরিমাণ চাল নেবে তার থেকে ডাবল কিন্তু তোমাদেরকে জলটা অ্যাড করতে হবে। যেমন আমি 2 কাপ চাল নিয়েছি, সেখানে আমি কিন্তু 4 কাপ মতো জল অ্যাড করব। 4 কাপ জল কিন্তু আমি অলরেডি ফুটিয়ে রেখেছি। এদিকে দেখো চালটাকে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তোমরা একটা কথা খেয়াল রাখবে চাল ভাজার সময়, যেহেতু ওখানে সব মশলাপাতি এবং চিনিও দেওয়া আছে, লো ফ্লেমে কিন্তু চালটাকে ভাজতে হবে, না হলে কিন্তু চালটা তলা থেকে পুড়ে যেতে পারে, যেহেতু মিষ্টিটা দেওয়া আছে। আমি কিন্তু একদম লো ফ্লেমে একদম খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখো চালটা খুব ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো চাল সাদা সাদা হয়ে এসেছে। এইবার এখানটা অ্যাড করে দিচ্ছি যে কাজু কিশমিশটা নিয়েছিলাম, সেই কাজু কিশমিশটা ধুয়ে এখানটায় অ্যাড করে দিলাম।
আমি কিন্তু কাজু কিশমিশ ভাজিনি, তোমরা চাইলে কিন্তু এটাকে ভেজেও ইউজ করতে পারো, তবে না ভেজেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব সবজিগুলো। তো সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া অলরেডি করে নিয়েছি, দেখতে কি ভালো লাগছে না, কালারফুল। তাই দেখো এইবার এখানটায় আমি 4 কাপ জল কিন্তু অ্যাড করে দিলাম। তোমরা যতটা পরিমাণ চাল নেবে, আবারও বলছি, তার থেকে ডাবল কিন্তু জল নেবে। এইবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখো বন্ধুরা পোলাওটা কত সুন্দর হয়েছে, চালগুলো দেখেছো একটু ভাঙেনি, কতটা সুন্দর এসছে। দেখো একটুখানি কিন্তু হালকা জল জল আছে, তো আমি একটুখানি এটাকে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দেবো। ফিরে এলাম 10 মিনিট বাদে। দেখো এবার বন্ধুরা এবার কিন্তু আর কোনো জল নেই, দেখেই তো বুঝতে পারছো কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে। এবার নেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কোনো প্রকার জল নেই, পোলাও কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু পোলাও আমাদের রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম পনির। তা পনিরটা দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের ভেজ পোলাও একেবারেই রেডি। দেখো পনির দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে দিয়েছিলাম। তো এরপরে দেখো সার্ভ করে নিয়েছি, আমি ডিমের কারি দিয়ে সার্ভ করেছি। দেখেছো তো কি সুন্দর লাগছে দেখতে, একদম কম সময়ে দেখলে তো ফ্রাইড রাইসের থেকে কত ঝামেলা কম। একবারে জল পরিমাপ করে দিয়ে কত সুন্দর ঝরঝরে পোলাও আমি বানিয়ে নিয়েছি। তো আমি আশা করব রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু আমার মতো একদিন এই পোলাওটাও বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।